बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछो आलहामदुलिल्लाह आमी भालो आछि आमी मोहम्मद माइदुल इस्लाम सहकारी शिक्षक गायबान्धा सरकारी उच्च बालक विद्यालय। आज आमी सप्तम श्रेणी गणित पंचम अध्याय अनुशीलनी 5.1 सम्पर्के आलोचना करब। तब এই অনুশীল 5.1 অনুশীলনী আলোচনা করার পূর্বে আমাদের কতিপয় সূত্র জানতে হবে। তবে এই সূত্রগুলোকে আমি দুইটি প্যাটার্নে ভাগ করেছি। একটা প্যাটার্ন হচ্ছে বর্গের সূত্র আর একটা প্যাটার্ন হচ্ছে মান নির্ণয়ের সূত্র। শুরুতেই আমি বলে রাখি তোমরা বর্গের সূত্রগুলো ছোটবেলা থেকেই জেনে আছো এবং জানো, তারপর তোমাদের আবারও পুনরায় বলছি বর্গের সূত্র মূলত এই অধ্যায়ে তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এবং বর্গের মাধ্যমে অঙ্কগুলোকে করতে তোমাদের দুটি সূত্রের প্রয়োজন হবে। একটি সূত্র আমি বলছি এ প্লাস বি হোল স্কয়ার সমান, বোর্ডে দেখো সবাই প্লিজ, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এই এক নম্বর সূত্রে তোমাদের আমি প্রতিবাদন দেখাবো, সবাই একটু তাকাও মনোযোগী হও। এখানে আমি লিখছি এ প্লাস বি অল স্কোয়ার বা হোল স্কোয়ার, তোমরা দুইভাবে বলতে পারো, এটাকে অল স্কোয়ারে বলতে পারো, এটাকে তোমরা হোল স্কোয়ারে বলতে পারো, কারণ এটা পুরোটার উপর বর্গ আছে। তাহলে দেখো এখানে এ প্লাস বি অল স্কোয়ার বা হোল স্কোয়ার, এ প্লাস বি পাওয়ার হচ্ছে দুই। তাহলে এইরকম বিষয় কয়টা, যেখানে এ প্লাস বি কয়টা আছে, দুইটা আছে, এ প্লাস বি বলো তো কয়টা আছে, দুইটা আছে। এখন এই দুটো আমি যদি গুণ করে দেখো তোমরা, এই এর সঙ্গে এ একে গুণ করলাম এ স্কোয়ার, এর সঙ্গে বি কে গুণ করলাম এ বি, প্লাস লিখলাম আবার এ বি গুণ করলাম, আবার এ বি এ বি গুণ করলাম বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি এ বি তোমরা যোগ করলে কি পাবা, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটার সম্পর্কে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রের প্রতিপাদন শিখলাম আমরা। এবার বর্গের দ্বিতীয় সূত্র তোমরা একটু বলে থাকো সবাই। দ্বিতীয় সূত্রে সুন্দর করে দেওয়া আছে, দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার বলছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এবার এই সূত্রের প্রতিপাদন শিখবো আমরা, দেখো তোমরা সবাই বলে দেখাও এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার অর্থ হচ্ছে এ মাইনাস বি এখানে কয়টা আছে, দুইটা আছে, এটা বলো তো আবার, দুইটা আছে। তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, এখন আমরা আবার গুণ করবো আগের নিয়মে, এর সঙ্গে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এর সঙ্গে এটা গুণ করলাম হলো এ বি, মাইনাস দিলাম এই বির সঙ্গে এ গুণ করলাম হলো এ বি, এই মাইনাসে মাইনাসে প্লাস আর বি গুণ হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে পেলাম এ স্কোয়ার, দেখো মাইনাস এ বি আর মাইনাস এ বি যোগ করলে কত হচ্ছে, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে আমাদের বর্গের দুটি সূত্র শেষ হয়ে গেল। আমি আবার পুনরায় বলছি তোমাদের বর্গের দুটি সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ইতিমধ্যে বর্গের দুটি সূত্র শিখলাম। এবার আমরা মান নির্ণয় সূত্র শিখব। কী শিখব, এবার মান নির্ণয় সূত্রগুলো শিখব। দেখো মান নির্ণয় সূত্রে প্রথমে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তোমরা সবাই জানো বা জেনে রাখবা যে বর্গের এই দুটো সূত্রের মাধ্যমে বাকি সবগুলো সূত্র এসেছে। তোমরা বই পুস্তকে দেখবে যে এই সূত্রগুলো যেখানে লেখা আছে সেখানে অনুসিদ্ধান্ত কথাটা লেখা আছে। কী লেখা আছে, অনুসিদ্ধান্ত কথাটা লেখা আছে। তবে এই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 5.1-এর বর্গের সূত্র দুইটা, কয়টা আছে, দুইটা, এবং এই সূত্র দুইটার সমন্বয় করে এই সূত্রগুলো কী করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেগুলো তোমরা অনেকেই অনুসিদ্ধান্ত হিসাবে জানো। এবার প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্রটা আমি বলে লিখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো বর্গের প্রথম সূত্রটা সবাই একটু করে তাকাও, বর্গের প্রথম সূত্রটা আমরা সবাই জানি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস
2ab plus b square বর্গের আমি প্রথম সূত্রটা লিখলাম কিসের কারণে মান নির্ণয় সূত্রের এক নম্বর সূত্রকে প্রমাণ করার জন্য দেখো a plus b square সমান a square plus 2ab plus b square এবার তোমরা সবাই বোর্ডে দেখাও দেখো আমি উভয় পাশে কি করব 2ab বিয়োগ করব দেখো তো কি হয় 2ab বিয়োগ করলে তাহলে a plus b square minus 2ab সমান চিহ্ন দিলাম a square plus 2ab plus b square minus 2ab এখন তোমরা সবাই বোর্ডে দেখাও দেখো এখানে plus 2ab এবং minus 2ab কি হয়ে যায় ডিনিশ হয়ে যায় যদি ডিনিশ হয়ে যায় তাহলে আমরা লিখব a plus b whole square minus 2ab সমান a square plus b square এখন আমরা কি করলাম যে a square plus b square কি করব পক্ষান্তর করব তাহলে পক্ষান্তর করা সমান a plus b whole square minus 2ab দেখো এক নম্বর সূত্র আমরা কি করে ফেললাম প্রমাণ করা বললাম খুব সহজই কোথা থেকে আসলো এটা বর্গের প্রথম সূত্র থেকে আবার বলছি a square plus b square সমান a plus b whole square minus 2ab আমাদের এক নম্বর সূত্র প্রতিপাদন শেষ হয়ে গেল এবার আমরা কি করব দ্বিতীয় সূত্র সম্পর্ক প্রতিপাদন করব দেখো বর্গের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা লিখেছি a minus b whole square সমান a square minus 2ab plus b square আমি সূত্রটা লিখে ফেলি সবাই তোমরা বোর্ডে তাকাও a minus b whole square সমান a square minus 2ab plus b square এটা হচ্ছে বর্গের দ্বিতীয় সূত্র আমরা প্রমাণ করব মান নির্ণয়ের দ্বিতীয় সূত্রটি তাহলে এবার এবার কি করব উভয় পাশে আমরা plus 2ab যোগ করলে দেখি কি হয় তাহলে a minus b whole square plus 2ab a square minus 2ab plus b square plus 2ab এবার বোর্ডে দেখো সবাই দেখো এখানে আমরা অনায়াসে minus 2ab এবং plus 2ab কি করে কি করতে পারছি ডিনিশ করতে পারছি তাহলে ডিনিশ যদি করতে পারি আমরা তাহলে আবার আমরা লিখতে পারছি a minus b whole square plus 2ab সমান a square plus b square এটা এই পাশে লিখলাম এবার সাজায় লিখি a square plus b square সমান a minus b whole square plus 2ab দেখো দ্বিতীয় সূত্র আমরা কি করে ফেললাম দ্বিতীয় সূত্র আমরা প্রতিপাদন করে ফেললাম বা প্রমাণ করে ফেললাম এখন তোমাদের মাঝে একটা কনফিউশন হতে পারে যে স্যার আমরা কখন কোন সূত্র অ্যাপ্লাই করব কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা তোমরা বুঝতে পারবা বা জানতে পারবা কিভাবে যখন আমরা অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করব বা অনুশীলন করব তখন এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হবে তারপর একটা জিনিস বলে রাখি এক কথায় যে কোন সূত্রে অ্যাপ্লাই করবা সেটা নির্ভর করবে হচ্ছে কার উপর নির্ভর করবে বলো তো তোমরা এটা নির্ভর করবে মানের উপর অঙ্কের যে মানটা দেওয়া থাকবে কোনো মান নির্ণয়ের অঙ্কে যদি প্লাস মানটা দেওয়া থাকে তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে এবং কোনো অঙ্কে যদি এ মাইনাস বি মান অর্থাৎ মাইনাস মানটা দেওয়া থাকে তখন তোমরা অনায়াসেই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে তাহলে দ্বিতীয় সূত্র আমরা প্রতিপাদন করে ফেললাম প্রমাণ করে ফেললাম এবার আমরা চলে আসবো কোথায় তিন নম্বর সূত্রে মান নির্ণয় কয় নম্বর সূত্রে বলতে সবাই তিন নম্বর সূত্রে এবার আমরা আসি তিন নম্বর সূত্রে সবাই দেখো তিন নম্বর সূত্রটা লিখে ফেলছি যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab তাহলে আবারও আমরা বর্গের প্রথম সূত্রটা লিখি তোমরা বলো আমার সঙ্গে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা এটা সাজায় লিখব এবার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এটা দেখো আমি সাজায় লিখলাম প্লাসটা এই পাশে লিখছি প্লাস 2ab টা এই পাশে লিখে দিচ্ছি এখন দেখো তোমরা একটু বোর্ডে তাকাও সময় মনোযোগী হয় একটু সবাই একটু মনোযোগী হলে এই সহজ বিষয়গুলো অতি সহজেই তোমরা বুঝতে পারবে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস 4ab দেখো সহজ কথা যে প্লাস 4ab থেকে যদি আমি মাইনাস 2ab কি করি বাদ দিই বা বিয়োগ করি তাহলে আমি কি পাচ্ছি 2ab পাচ্ছি কি পাচ্ছি 2ab পাচ্ছি তাহলে কি আমরা প্লাস 2ab সমান সমান মাইনাস 2ab প্লাস 4ab লিখতে পারি না অনায়াসে লিখতে পারি এবার দেখো কি করি আমরা তাহলে a প্লাস
बी होल स्क्वायर समान ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर प्लस फोर ए। तुम्हारा सबा पढ़े देखा तो এটা কি সূত্র পড়ে গেছে? এটা বর্গের সূত্র পড়ে গেছে। আমরা ইতিমধ্যে বর্গের দ্বিতীয় সূত্র থেকে এটা জেনেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান, দেখো বর্গের দ্বিতীয় সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। দেখো অতি সহজেই আমরা তিন নাম্বার মান নির্ণয় সূত্রটা কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। তাহলে মান নির্ণয় সূত্র এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখা যায়, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি লিখা যায়। এবার আমরা কয় নম্বর সূত্র, চার নম্বর সূত্র প্রতিপাদন করব বা প্রমাণ করব। বলে থাকো সবাই, দেখো বর্গের বর্গের এক নম্বর এবং দুই নম্বর সূত্র ব্যবহার করে আমরা ইতিমধ্যে এক নম্বর সূত্র, দুই নম্বর সূত্র, মান নির্ণয়, তিন নম্বর সূত্র প্রমাণ করে ফেলেছি। এবার আমরা কয় নম্বর সূত্র প্রমাণ করব, মান নির্ণয়, চার নম্বর সূত্র প্রমাণ করব। তাহলে দেখো এবার সবাই সবাই বোর্ডে তাকাও একটু। এবার দেখো আবার আমি বর্গের দ্বিতীয় সূত্রটা লিখছি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা আমি সাজায় লিখছি, কীভাবে লিখছি বলো তো, সাজায় লিখছি। এবার আবার তাকাও পড়ে সবাই, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস ফোর এ বি। দেখো এটা অনেক আমি লিখতে পারি কী কারণে, যে প্লাস টু এবি থেকে যদি মাইনাস ফোর এবি আমি বিয়োগ করি বা বাদ দিয়ে, তাহলে কী পাবো আমি, মাইনাস টু এবি পাবো। এখন এটাকে আবার কী লিখবো আমি, সাজায় লিখবো। সাজায় লিখলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টুয়েলভ এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, দেখো এটি মিলে গেছে, তার সঙ্গে মিলে গেছে। দেখো দেখা সবাই বলে বর্গের প্রথম সূত্রের সঙ্গে মিলে গেছে। দেখো তাহলে বর্গের প্রথম সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। দেখো অতি সহজেই আমরা চার নম্বর মান নির্ণয় সূত্রটা কী করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। আবারও বলছি চার নম্বর সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর মান নির্ণয় সূত্রে চলে যাবো। কয় নম্বর বলতো সবাই, পাঁচ নম্বর। দেখো পাঁচ নম্বর সূত্রটা, পাঁচ নম্বর সূত্র দেওয়া আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আসলে সবাই প্রমাণ করি যে এইটা সমান সমান কীভাবে এইটা হয় বা এইটা সমান সমান কীভাবে এইটা হয়। তাহলে আসি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা বর্গের সূত্র আমাদের জানা আছে, ইতিমধ্যে আমরা জেনেছি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সবাই একটু বোর্ডে দেখাও, দেখো প্লাস এ আর প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি টু এ স্কোয়ার। আবার প্লাস টু এ বি মাইনাস টু এ বি আমরা জিনিস করতে পারছি। তারপর দেখো প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে টু বি স্কোয়ার। এখান থেকে দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার থেকে সহজেই আমরা দুই কমন নিতে পারছি, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতি সহজে আমরা কী করলাম, প্রমাণ করে ফেললাম যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার থাকলো আমাদের কয় নম্বর সূত্র, ছয় নম্বর সূত্র। কয় নম্বর, ছয় নম্বর। তাহলে এখন আমরা ছয় নম্বর সূত্র প্রমাণ করব। কয় নম্বর বলেছে সবাই, ছয় নম্বর। তাহলে ছয় নম্বর সূত্রটা আছে ফোর এ বি। তাহলে ফোর এ বি, ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস
बी होल स्क्वायर তাহলে এটা সমান সমান এটা সমান সমান আমরা এটা প্রমাণ করব আবার লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এবার আবার এটা বর্গ সূত্র করে গেছে এটা প্লাস এটা মাইনাস আমরা শুরুতেই কিন্তু এই দুটো সূত্র পড়ছি লিখে দিয়েছি পড়ে ফেলছি মুখস্থ করে ফেলছি এবং এই দুটো সূত্র থেকে কিন্তু বাকি সূত্রগুলো আমরা কি করতেছি প্রতিপাদন করতেছি বা প্রমাণ করছি আবার এটা বর্গ সূত্র গেল তাহলে a স্কয়ার প্লাস ট্রেসারি প্লাস বিস্কয়ার এখানে যেহেতু মাইনাস আছে এজন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব তাহলে তোমাদের জন্য ভালো হবে তাহলে এখানে সূত্রটা হবে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কয়ার এবার আমার কাজ হবে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেওয়া কি ব্র্যাকেট উঠাই দেওয়া সেকেন্ড ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি আমি উঠাই দিই এ স্কয়ার এ মাইনাস এর সঙ্গে এ মাইনাস গুণ করলে কি হবে প্লাস টু এ বি এ মাইনাস সঙ্গে প্লাস গুণ করলে হবে তাহলে দেখো মাইনাস কমন নাও মাইনাস কমন নিলাম শুনতে মাইনাস কমন নিয়ে যদি আমি ব্র্যাকেট উঠাই দেই তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাসে প্লাসে মাইনাস লিখে দিলাম এবার দেখো তোমরা সবাই পড়ে থাকো যে এখানে প্লাস মাই প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার জিনিস হয়ে যাচ্ছে এবং প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয়ে যাচ্ছে জিনিস হয়ে যাচ্ছে এখন আমরা লিখতে পারি দেখো 2ab প্লাস 2ab এবং প্লাস 2ab যোগ করলে আমরা পাচ্ছি 4ab তাহলে আমরা অতি সহজেই 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রমাণ করে ফেললাম তোমাদের বাসার কাজ হবে এই বর্গের সূত্র দুইটি এবং মান নির্ণয় সূত্র ছয়টি সুন্দরভাবে বাসায় মুখস্থ করে লিখে ফেলবা পরবর্তী ক্লাসে আমরা এর বিস্তারিত আলোচনা করা হবে সবাই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ